আমার মানুষ, আমি এখন যেখানে যাব সেখানে কেউ আমার পিছন পিছন আসবে? যুবরানী, এভাবে হঠাৎ করে কি যুদ্ধে যাওয়া আপনার জন্য ঠিক হচ্ছে? তাও শত্রুপক্ষের প্রাসাদে বসে আপনি যে কেন এতটা রেগে গেলেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আরেকবার ভালো করে ভেবে দেখবেন যুবরানী। এখন আর কিছুই ভাবার নেই জায়াতিন। আহা, আমরা মানুষ হতে যাব কেন? আমি তো বলছিলাম তুমিও যেমন মানুষকে নিয়ে ভাবছো তেমনি আমার চিন্তা ওই মানুষকে নিয়ে। তোমার চিন্তা মানুষকে নিয়ে? কিন্তু কেন মা এভিন? হ্যাঁ যুবরানী, আমরা তো আছি আপনাকে রক্ষা করার জন্য। আমার কথা কি তোমাদের কানে যাচ্ছে না? যদি নিজেদের ভালো চাও সরে যাও আমার পথ থেকে। না যুবরানী, সৈনিকেরা ছাড়া প্রাসাদের মধ্যে এভাবে কেউ অস্ত্র নিয়ে ঘুরতে পারে না। তলোয়ারটা আমায় দিন যুবরানী। সরে যাও বলছি। তোমার আবার হঠাৎ কি হলো? একটু আগেই তো মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছিলে, এখন আবার হঠাৎ এত আনন্দ তোমার মনে কেন? এখন আমার হাসি দেখলেও আপনার কষ্ট লাগে? না, আমি কি সেই কথা বলতে চেয়েছি? আসলে তোমার এই সুন্দর হাসি দেখেই তো তোমাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ তোমার এই হাসি কোথায় হারিয়ে গেল? আর আজ সেই হাসি দেখে আমি তো সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমার হাসির কারণটা যদি জানতে পারেন তাহলে আপনিও অনেক খুশি হবেন যুবরাজ। তাই তা শুনি, কি সেই কারণটা? আমি অবশ্য নিজের চোখে কিছুই দেখিনি, দেখলে হয়তো আরো বেশি আনন্দ হতো, কিন্তু সেটা যখন হয়নি তাহলে কি বার করা যায়। তাই জায়াতিনের মুখে যতটুকু শুনলাম সেটাই তো আমি জানতে চাই, কি চাই এই ইলম? তোমার এই প্রশ্নের উত্তর আমাদের কাছে তো নেই মানসিন। কিন্তু তোমরা কি ঠিক শুনেছ? বড় রানী সাহেব আর কারাপ নিজের মুখে বলেছে এই কথা? আমরা অদৃশ্য হয়ে সব পরিষ্কার শুনেছি মানসিন, আর সবকিছু পরিষ্কার দেখতেও পেয়েছি। কিন্তু কি শুনেছো সেটা কি বলবে নাকি শুধু শুধু কথার জাল বুনে যাবে? না না যুবরাজ, আমাকে তো বলতেই হবে, তা না হলে আমি শান্তি পাবো কি করে? আমাকে জায়াতিন যা বললো, যুবরাজ আড্ডা আর ইলমের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়েছে। আর ইলমের মধ্যে ঝামেলা হয়েছে? শুনেছেন যুবরাজ, জায়াতিন আমাকে বলল ইলম নাকি বিশালে তলোয়ার নিয়ে যুবরাজ আর্দার সাথে যুদ্ধ করতে গিয়েছে। কি বলছো মাঝে? যুবরাজ আর্দার ইলমের মধ্যে ঝগড়া দেখে তোমার আনন্দ লাগছে? তোমার মন যে এত নিচু এত কুটিল সেটা আমি জানতাম না। কেন, জানলে কি করতেন আপনি? অন্য কাউকে বিয়ে করতেন? কিন্তু একটা কথা মনে রাখবেন যুবরাজ, এখন এখানে যা অবস্থা তাতে কোনো মেয়েই স্বাভাবিক থাকতে পারতো না। তবু আমার মতো মেয়ে বলে এখনো সব কিছু দেখে চুপ করে বসে আছে, নইলে ওই তো দেখেছেন আরেক যুবরাজের স্ত্রীকে। বিয়ের পর হয়তো কয়েকটা মুহূর্ত ভালো করে কাটায়নি, এর মধ্যে এসে তরবারি হাতে স্বামীর সাথে যুদ্ধ করছে। আর তোমার স্বভাব ভালো বলে তুমি আড়ালে বসে আনন্দ করছো, তাই না মানসিন? যুবরাজ, আজ আমি সত্যি অবাক হচ্ছি আপনার কথা শুনে। আপনি নিজের স্ত্রীর আনন্দ সহ্য করতে পারেন না আর বড় চিন্তায় পড়ে যান নিজের ভাই আর তার স্ত্রীর ঝামেলা নিয়ে?
একটা কথা বলুন তো আমার, এই টানটা কি ভাইয়ের জন্য নাকি নতুন যুবরানী ইলমের জন্য? এভাবে তাকানোর কি আছে? যা সত্যি আমি তাই রাজকন্যাকে বলেছি। আমি সেটা জেনে তোমাকে বলতে এসেছি মানুষ। এখন গিয়ে খেয়ে নাও। আমার জন্য তোমরা এত চিন্তা করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি এভাবে প্রাসাদের খাবার খেতে পারি না। কিন্তু কেন মানুষ, আমরা সবাই তো এখানে খাওয়া দাওয়া করি, তাহলে তুমি কেন আপত্তি করছো? তোমরা খেতে পারো কারণ তোমরা এখানে কাজ করো। তাহলে বিনা পরিশ্রমে কেন প্রাসাদের খাবার শুধু শুধু নষ্ট করতে যাব? কিন্তু আমি তো বলি যে তোমার কাছ থেকে লেখাপড়া শিখব, সেটা কি কোনো কাজ নয়? আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমার জন্য কোনো না কোনো কাজ খুঁজে এনে দিব, তখন তো তোমার কোনো সমস্যা থাকবে না। আগে তাহলে সেই কাজটা খুঁজে এনে দাও, তারপর না হয় এ বিষয়ে কথা বলা যাবে। এক্ষুনি? কিন্তু এক্ষুনি আমি কোথা থেকে কাজ পাবো? তাহলে দয়া করে আমাকে খাবারের কথা না বললে আমি সবচেয়ে বেশি খুশি হব। রাজকন্যা, তুমি কিছু বলো না। আমার আর কিছু বলেননি মা ইবিন। যদি তুমি কিছু না খাও তবে আমিও কিছু খাবো না। সে কি, কিন্তু আর যদি রাজকন্যা কিছু না খায় তাহলে এই মাহিবিনও কিছু খাবে না। রাজকন্যা, মাহিবিন, তোমরা এরকম ছেলে মানুষই কেন করছো? আজকে বলে দাও মাহিবিন।
তুমি শুধু একাই রাগ দেখাতে পারো না, আমরাও পারি। শুনেছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি হার মানছি। তোমাদের আর না খেয়ে থাকতে হবে না, আমি খেতে যাব। এবার হয়েছে? এবার ঠিক হয়েছে। তোমার সমস্যাটা কি বলবে মানুষ? এই প্রাসাদে পা রাখার পর থেকে তুমি ইলমকে নানা ধরনের কথা বলছো, তাকে তুমি হিংসা করছো, আর এখন বলছো ইলমের প্রতি আমার টান হয়েছে। কেন? যা দেখছি যা শুনছি সব কি ভুল? মানছি, আমি তোমার ভালোর জন্য ইলমের একটি যুক্তি শুনেছিলাম, আর তার জন্য প্রতি মুহূর্তে তুমি আমাকে কথা শোনাচ্ছ, ইলমকে নিয়ে সন্দেহ করছো। তুমি কেন এমনটা করছো মানছি, কেন? কারণ আমি আর ইলমকে সহ্য করতে পারছি না। যুবরাজ, এই প্রাসাদে সবাই শুধু ইলমের কথা শুনছে, তুরাইয়াও তাকে ভালো বলছে, আর আম্মা জানেরা তার কথায় উঠছে বসতে, আর আমার স্বামী পর্যন্ত তার যুক্তি শুনে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসছে। আমি কিভাবে মেনে নেব এটা? মানছি, কাউকে হিংসা করারও একটা সীমা থাকা দরকার। এই প্রাসাদে তুমি ইলমের থেকে বড়, তাই তোমার উচিত হবে তাকে সব কিছু শিখিয়ে দেয়া, সে ভুল করলে সেটা তাকে বুঝিয়ে বলা। কিন্তু তুমি এটা না করে বরং তাকে হিংসা করছো, আর আমাদের নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করছো। আমি ঝামেলা সৃষ্টি করছি? অবশ্যই করছো, একবার দুইবার নয়, বারংবার করছো। আমার এখন মনে হচ্ছে তোমার সেই মেঘের রাজ্যে থাকাটাই ভালো ছিল। আপনি এই কথা বলছেন যুবরাজ? তাহলে আমি ভেবে নিব এইটি আপনার মনের কথা। যুবরানীকে তো আমাকে এখনো দেখালে না। তুমি তো দেখতে চাইলে না। ও, তার মানে আমি যদি কখনোই না চাই তুমি তার সাথে আমার পরিচয় করিয়ে দেবে না, তাই তো? আমি কি সেটা বলেছি? সব কথা কি মুখে বলতে হয় যুবরাজ? কিছু কিছু কথা বুঝেও নিতে হয়। যেমন? এই যেমন ধরো, তুমি আমাকে মনে মনে ভালোবাসো, তাই তোমার স্ত্রীর সামনে আমাকে নিয়ে যেতে চাচ্ছ না। ও, তাহলে কি করা যায় বলো তো? চলো, আমরা তাহলে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলি। লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে হবে কেন? তুমি হচ্ছ এই রাজ্যের যুবরাজ, তুমি চাইলেই তোমার মত প্রকাশ করে সবার সামনেই আমাকে বিয়ে করতে পারো। হে মেঘমন্ডলের মেঘ, পানি ও বাতাস, তোমরা আজ আমাদের বিবাহের সাক্ষী হও। তোমরা ভাবো আমরা বিয়ে না করে কতটা আনন্দে আছি। তাহলে বিয়ে করলে কি হবে? এবার এইসব পাগলামি বন্ধ করো নূর, চলো তোমাকে ইলমের সাথে পরিচয় করিয়ে দিই। আজ থাক যুবরাজ আর্দা, আমাকে এক্ষুনি আব্বাজানের প্রাসাদে ফিরে যেতে হবে। আমি কথা দিচ্ছি অন্য এক সময় এসে তোমার যুবরানীর সাথে গল্প করব। তাহলে কথা দিচ্ছ? কথা রাখ। বেশ, আজ তাহলে বিদায়। বিদায় বন্ধু।
বিদায়, ভালো থাকো। আমি আমার অর্ধকে দেখতে পাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আগে তোমাকে একটু ভালো করে দেখে নি। তুমি তো বেশ বড় সড়ো তো হয়ে গেছো তুমি। দেখি তো সেই ছোট্টবেলার মতো আমাকে জড়িয়ে ধরতে পারো কিনা। কি তোমাকে বকা দিয়েছে আপাতান? তুমি এত কষ্ট পেয়েছো কেন আপাতান? আমি কেন যুবরানীকে মারতে যাব? আমি তো তাকে এখানে খুঁজতে এসেছি। আপনি যুবরানীকে এখানে খুঁজতে এসেছেন? তাহলে যুবরানী কোথায়? সেটাই তো আমি জানতে চাই জায়াতিন। ইলম কোথায়? কি, আমি আর সুরাইয়া তোমার উপর মানসিক অত্যাচার করেছি? তা নয় তো কি, আমি যখন বলেছি খাবো না তখন তুমি আর তোমার রাজকন্যা খেতে চাও না, এটা কি মানসিক অত্যাচার নয়? ও তাও। আচ্ছা, কারো ভালো চাইলে কি তার খারাপ লাগে? রাজমাতা, আমি ঠিক বুঝতে পারছি না আপনি হঠাৎ করে আমাকে এই জাদুকক্ষে নিয়ে এসেছেন কেন। এই প্রাসাদের কয়েকটা দিনের মধ্যে যে কত পরিবর্তন ঘটে গেছে সেটা কি তুমি বুঝতে পারছো না আরাশ? সেটা আমি বুঝতে পারছি রাজমাতা। একদিকে আমার দুই ছেলে সম্রাট হওয়ার ইচ্ছা ত্যাগ করে।